ইচ্ছে যে আমি কিছু লেখালেখি করি, এখান থেকে শুরু। আর পড়া যায় কিনা, আমি পড়াশোনাও করেছি সমাজকর্ম থেকে, সাদার বিশ্ববিদ্যালয় থেকে। তো দেখলাম যে আমরা যদি মানুষের জন্য কিছু করতে চাই, প্রথমে যেটা আমাদের দেশে প্রয়োজন সেটা হলো হেলথ, এবং আরেকটা হলো যে আমরা এই হেলথটাকে ডেভেলপ করার ক্ষেত্রে সচেতনতা সবচেয়ে বড় প্রয়োজন। কারণ আমরা হেলথের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইডটা কিন্তু অনেক ডেভেলপ, কারণ আমরা দেখি ডক্টরের পিছনে প্রায় একটা দুটা পর্যন্ত রুগী কিন্তু দেখে, অনেক ডক্টর আছে। কিন্তু আমরা এই একটা দুটা পর্যন্ত রুগী যেন না দেখে সচেতনতার মাধ্যমে কীভাবে এই জিনিসটাকে কমিয়ে রাখতে পারি, অর্থাৎ প্রতিরোধ করতে পারি, সেটা নিয়ে কিন্তু কাজ করছি। এখন যদি আসি যে আসলে আমি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে আসলাম, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আমি তৈরি করেছি। দেখলাম যে আমি যে প্রতিষ্ঠানে অর্গানাইজেশন চাকরি করছি আমার ফুলফিল হচ্ছে না, তখন আমি প্রতিষ্ঠান তৈরি করি 2015 সালে এস ও সচেতন সোসাইটি নামে। তো প্রতিষ্ঠানে আমি একটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি, সেটা হলো সচেতনতা যেগুলো বিষয়। তো বিশেষ করে ডায়াবেটিস এবং কিডনি, কিডনি 75% ড্যামেজ হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারি যে আমার কিডনি অর্থাৎ ডায়ালিসিস হচ্ছে। আমি দেখেছি 72% লোক তখনই বাংলাদেশে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায় ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পর, অর্থাৎ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে। এটা যদি সততা তৈরি করি তাহলে দেখা যাবে 30% নেমে আসবে, তার মানে অনেকটা সংখ্যাই কিন্তু আমরা কমিয়ে দিতে পারি। এটা একটা বিষয়। রঙ্গুম একজনের দ্বারা প্রকাশ করে বৈচিত্র্যময় টিকা জনগোষ্ঠী, এগুলো বেশি কল্যাণমূলক হবে না যতক্ষণ পর্যন্ত প্রতিটা একটি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে কল্যাণের অন্তর্ভুক্ত রাখা হবে। হিজড়া একটা জনগোষ্ঠী, আমি হিজড়ার কথা বলছি, কেউ ভুল বুঝবেন না, এটা নিয়ে অনেক কিছু আছে, কিন্তু এটা নিয়ে আমি কথা বলতে চাই, কিন্তু হয়তো আমাকে নিচ্ছে না, কিন্তু যারা নিচ্ছে ভুল পথে হচ্ছে, যাই হোক সেটা নিয়ে যাচ্ছে না, ওদেরকে করছে। আর হলো ডাক্তার রোগী নার্সের মধ্যে সুসম্পর্ক, অর্থাৎ আমরা দেখেছি 30,000 কোটি টাকা প্রতি বছর আমাদের চলে যাচ্ছে ইন্ডিয়াতে শুধুমাত্র 30,000 কোটি টাকা বৈধভাবে। কিন্তু আমি 22টা রোগীর সাক্ষাৎকার নিয়েছি, দেখেছি একটা রোগীর বিদেশে যাওয়ার দরকার নেই যদি আমরা সুসম্পর্কের মাধ্যমে রোগীকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এই টাকাটা সহজে আমাদের দেশের টাকা আমার দেশে রাখতে পারে সেটা। আর একটা হলো আমরা কথায় কথায় শুধু সাহায্যের কথা নিয়ে আসি, সাহায্য আমরা এমন কিছু করবো সেটা স্বাবলম্বী, মানুষকে স্বাবলম্বীর হাত বাঁচিয়ে দেবো, পথ দেখিয়ে দেবো, অথবা একটা সুপরামর্শ দেবো যার মাধ্যমে তার নিজের পায়ে দাঁড়িয়ে আরেক বছর আরেকজনকে সেই কাজটা করবে। সেই কাজটা করে যাচ্ছি, হয়তো টাইমটা বেশি হয়ে গেছে, সবচেয়ে স্বাগতম জানাচ্ছি সেটাই। ধন্যবাদ না জানালেই হয়, গিভিং টু ইউতে বলতে আমরা চিন্তাম না, যার মাধ্যমে ছিলাম শাকিল আজাদ মনন ভাইয়ের মাধ্যমে। তো শাকিল আজাদ মনন ভাই আজকে যদি না দেখা তো হয়তো বা এই সংগঠনই হয়তো বাংলাদেশে আসবো না, তার পেটিতে আসতাম, সেটার জন্য হৃদয়ের অন্তরে অন্তস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার পক্ষ থেকে জানাচ্ছি। সবাই ভালো থাকেন সে প্রত্যাশা, এবং আমরা যেন প্রত্যেকের কাজ প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করে করতে পারি সেটার জন্য প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।